নারী ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে নিউজিল্যান্ডের অকল্যান্ডে বন্দুক হামলার ঘটনা ঘটল। এতে হামলাকারী সহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশ কর্মকর্তা সহ ৬ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭:২২ দিকে নগরীর কুইন স্ট্রিটে একটি নির্মাণাধীন ভবনে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে বন্দুকধারী। তবে কিছুক্ষণের মধ্যে পৌঁছায় পুলিশ। পাল্টা অভিযানে নিহত হয় হামলাকারী। তার কাছে একটি পাম্প অ্যাকশন শটগান পাওয়া গেছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। এটি সন্ত্রাসী হামলা নয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকেন্স। পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ টুর্নামেন্ট চলবে বলে জানান তিনি। ফিফার কর্মী এবং ফুটবল দলগুলোর সদস্যরা নিরাপদে আছেন। মাঠ ও মাঠের বাইরে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ফিফার নবম নারী বিশ্বকাপ ফুটবল।